সাথে সেবিকদের বিকল্প কি বেসরকারি রক্ষী, হোমগার্ড কিংবা পুলিশ রক্ষীদের মোতায়েন করা হয়। বিকল্পে হতে চলেছে বেসরকারি নিরাপত্তা রক্ষী। স্বাগত আর নমস্কার। আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকের ভিডিওটা হবে অনেক ইন্টারেস্টিং, কারণ কি থামলেন দেখে আর তুমি টাইটেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে কি রিলেটেড আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? মানে টিএসজি ক্যাম্পারি হোমগার্ড নিয়ে আজকে আমার ভিডিও। তো সেবিকদের বদলে কি বেসরকারি রক্ষী, আজকের টপিকটা এটাই, ঠিক আছে? আর ভিডিও আমার চ্যানেল যে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করুন। চলুন, করার আগে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই যে সবাই ভালো মতো শুনবেন, দেখবেন, তারপর আমাকে একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আমি ভুলবেন না, ঠিক আছে? এখন দেখুন, এই যে টিভি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, তো লেখা আছে সেবিকদের বিকল্প কি বেসরকারি রক্ষী। তো জেলার, দেখুন এখানে লেখা আছে, জেলার সমস্ত সরকারি হাসপাতালে এবং মেডিকেল কলেজ থেকে ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে সেবিক ভলেন্টিয়ারদের। মানে সমস্ত জেলার বেসরকারি হাসপাতালে যারা যায় মেডিকেল কলেজে ধাপে ধাপে সবাই সেগুলি ভলেন্টিয়ারদেরকে হটিয়ে নিয়েছে, তাদের জায়গায় হোমগার্ড কিংবা পুলিশ রক্ষীদের মোতায়েন করা হয়েছে। তাদের বদলে, মানে সেবিকদের বদলে হোমগার্ড ও হোমগার্ডকে নিয়োগ করা হয়েছে আর পুলিশকর্মীদের। সেবিক ভলেন্টিয়ারদের বিকল্পে হতে চলেছে বেসরকারি নিরাপত্তা রক্ষী, মানে সেবিকগুলোকে হটিয়ে বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়ে নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশ তরফের থানাগুলির কাছে জানতে চাওয়া হয়েছে কোন হাসপাতালে সেবিক ভলেন্টিয়ারের জায়গা কত, বেসরকারি নিরাপত্তা মানে পুলিশ বন্ধু সেবিক ভলেন্টিয়াররা কত ছিল, তার বদলে কত মানে অস্থায়ী বেসরকারি নিরাপত্তার প্রয়োজন হয়েছে। বিভিন্ন থানার থেকে বিভিন্ন থানার তরফে সেই তথ্য পাঠানো হয়েছে বলে সূত্রে খবর। আর আরজি কর মামলায় শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ব্রেঞ্চ সাব জানিয়ে দিয়েছেন, হাসপাতালে বা স্কুলের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতার জায়গার কোনোভাবেই সিভিক বাহিনীকে মেতায়ন করা যাবে না। তার সঙ্গে মানে হাইকোর্টের ব্রেঞ্চ সাব জানিয়েছেন যে সিভিক বাহিনীকে রাখা যাবে না, মেতায়ন করা যাবে না হসপিটালে। তার সঙ্গে সেই সঙ্গে থানা সিভিক ভলেন্টিয়ার কী কী কাজ করেন এবং তার অপরাধের ঘটনা তদন্তের কাজে তারাও নিযুক্ত থাকেন কি না তাও হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্যকে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশেই পরে বৃহস্পতিবার রাজ্যের পুলিশের জিবি ডিজি রাজীব কুমার বৈঠক করেন জেলার পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশ অধিকারীদের সূত্রের দাবি সেখানে বলা হয়েছে হাসপাতাল থেকে বিভিন্ন সেবিক ভলেন্টিয়ার তুলে নিতে হবে দ্রুত। প্রথমে পুরুষ সেবিক ভলেন্টিয়ারদের তুলে নেওয়া হয়েছে মানে প্রথমে হসপিটালের সিভিক ভলেন্টিয়ারদেরকে তুলে নেওয়া হবে, তারপরে মহিলাদের তুলে নিতে কথা বলে তারপরে মহিলাদেরও তুলে নেওয়ার কথা বলা হয়েছে। তাদের জায়গায় আপাতত কনস্টেবল ও হোমগার্ডদের মেদান করা হয়েছে। তাদের পরবর্তীতে হোমগার্ড মানে টিএসজি আর কনস্টেবলদেরকে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে কোনো হাসপাতালে কত রক্ষী প্রয়োজন তাও জানাতে বলা হয়েছে রাজ্যগুলিকে, কতগুলো সে মানে মোতায়েন করা হবে হোমগার্ডদের সেটাও জানানোর কথা বলেছে রাজ্য সরকারকে রাজ্যগুলিকে। যা দেখে মনে হচ্ছে বাহিনীতে পুলিশ ঘাটতি থাকার কারণে জেলার হাসপাতাল কিংবা মেডিকেল কলেজগুলিতে আরও বেশি করে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে। মানে অনেক চাহিদা আছে পুলিশ বাহিনীর ঘাটতি থাকার কারণে, তাহলে অনেক মানে বেসরকারি নিরাপত্তারক্ষী প্রয়োজন কলেজগুলি ও হাসপাতালগুলিতে। প্রসঙ্গ, স্বাস্থ্য দপ্তরের তরফে এই বেসরকারি নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে। বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়, এই কাজে তাদের সহায়তা করে পুলিশ। পুলিশের একাংশ মতে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও মনে করা হচ্ছে সেবিকদের জায়গায় কত বেসরকারি নিরাপত্তাকে জেলা হাসপাতালের প্রয়োজন তার হিসেবে স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হবে তার ভিত্তিতে। মানে কতগুলো এখনও নিয়ম মানে প্রয়োজন হবে, মানে কলেজে আর হসপিটালে কতজন বেসরকারি নিরাপত্তাকে প্রয়োজন সেটাকে জানানো হবে। মেডিকেল কলেজগুলির জন্য ইতিমধ্যে কলকাতা পুলিশে জানিয়েছেন শহরের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে পুলিশ কর্মীর পাশাপাশি বেসরকারি নিরাপত্তাকে নিয়োগ করা হবে। মানে আশা করি পুলিশ কর্মীর পাশাপাশি বেসরকারি নিয়োগ করা হবে, ঠিক আছে? গাইস, আপনারা তো শুনলেনই যে সিভিক বিকল্পকে কি বেসরকারি রক্ষী, মানে টি জীবন ক্যাম্পারি কমিটি, আদৌ এটা সত্যি কথা? আমাদের আনন্দবাজার পত্রিকাতে ছাপে যে হ্যাঁ এটা সত্যি কথা। তো যারা যারা টিএজি আছো সবাই মনোযোগ দিয়ে ভিডিও দেখো আমার, আর আমার চ্যানেল জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।